অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই নীতি মেনেই পুলিশ দিবসে সক্রিয় ভূমিকায় দেখা গেল ট্রাফিক আধিকারিককে। পুলিশ দিবসে সক্রিয় ভূমিকায় দেখা গেল এক ট্রাফিক আধিকারিককে, টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। এছাড়াও নৈহাটি সাহেব কলোনি মোড়ে যারা মাস্ক পরছেন না বা হেলমেট পরছেন না তাদের সচেতন করতে দেখা গেল তাকে। जो सिग्नल है वही आना पड़ेगा आपको, चाहिए हमको लाइसेंस दे देना पड़ेगा आपको, स्पॉट फाइन कर, हम हक नहीं है, हम कर नहीं सकते हो सबको, आपको ब्लू बुक दीजिए, लाइसेंस दीजिए, हम फाइन चलान कर देते हैं। ब्लू बुक अभी हमें मिली नहीं है, ठीक है, हमें गाड़ी मिली है, देख लीजिए आप डेट सब कुछ वो सब ठीक है, लेकिन ये जानना चाहिए आपको जरूरत है, जब भाषा बोलेंगे ना तो ढंग से बोलिए। सॉरी फादर, काली पूजा রোদ ঝড় সব সময় তারা থাকে আপনাদের পাশে, সর্বত কর্মরত তারা। হ্যাঁ, আজ যাদের কথা বলছি আজ তাদের দে, পুলিশদের। এমনই এক পুলিশ আধিকারিক, তার কিছুক্ষণ আগে যে ফুটেজটা দেখলেন সেখানে তার অনেস্টির পরিচয় আপনারা পেয়েছেন, সে এমনই এক পুলিশ আধিকারিকের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো। এই দিনটা তাদের কাছে ঠিক কেমন দাদা? পুলিশ দে আর কী বলবেন, আজকে মানুষকে কী বার্তা দেবেন? আজকে পুলিশদের আমাদের খুব খুশির দিন, আমরা চাই প্রত্যেক মানুষ তাদের নিয়মকানুন মেনে ট্রাফিক থেকে অন্তত আমরা বার্তা দেবো যে তারা ঠিকমতো হেলমেট পরে যে প্রত্যেকটা নিয়ম সিগন্যালের নিয়ম মেনে চললে আমরা খুব খুশি হব, এবং তাদেরও জীবনের দাম আছে, তারা যেন প্রত্যেকটা নিয়ম ঠিকমতো মানে, তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হব আমরা। কারণ আমরা যদি কোনো জীবনকে ফিরিয়ে দিতে পারি বা জীবনকে রক্ষা করতে পারি, এর থেকে বড় খুশি আর কেউ হবে না। আজকের দিনটা কি আলাদা করে কিছু পাওনা আপনাদের? আমাদের কাছে আমাদের কিছু পাওনা হবে তখনই যখন এরা সবাই নিয়ম মেনে চলবে, যারা প্রত্যেকে গাড়ি চালান তারা ঠিকমতো সিট বেল্ট বা হেলমেট লাইসেন্স দেখে ঠিকমতো করে চললে তবেই আমরা আলাদা কিছু পাওনা থাকবে আমাদের। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।